শরীফ শাহরি আপনি লিখেছেন অজু ছাড়া কি জিকির করা যাবে যাবে জিকির করার জন্য অজু করা শর্ত নয় জান্নাতরিন আপনি লিখেছেন বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে এক পক্ষ প্রস্তাব করবে আরেক পক্ষ কবুল করবে এবং সাক্ষীটা থাকবে বিবাহ শুদ্ধ হওয়ার বিশুদ্ধ হওয়ার জন্য যারা দরকার সেটা যদি থাকে এরপরে যদি দুষ্টমি করে কেউ প্রস্তাব করে আর কবুল করে এবং সাক্ষী থাকে তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু ঠিকই সম্পন্ন হবে আদিছে আসছে যে তিনটি বিষয় মানুষ সিরিয়াসলি করলে যা হবে এবং দুষ্টমি করে করলেও তা হবে বিধায় বিয়ের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এটি আমরা যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ইচ্ছাকৃত বলতে সব জ্ঞানে যদি বিবাহের প্রস্তাব দেই এবং অপরপক্ষ কবুল করেন এবং সেটার বিবাহের শর্তাবাদী থাকে সাক্ষী উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বিবাহ হিসাবে গণ্য হবে আর আরাম লিখেছেন আমার সামনে অফিসের এক মহিলাকে বোন ডেকেছে ইসলামিকের জায়জ আছে বন ডাকা বলতে আমাদের দেশে যেটাকে ধর্মের বোন বলে ডাকা বন বলে এই বিষয়গুলো নানারকম ফেতনার্দ দুয়ারকে উম মুক্ত করে এগুলো জায়েজ নয় এগুলো অ্যাভয়েড করতে হবে গায়ে মারাম নারী পুরুষ একে অন্যের সাথে একান্ত প্রয়োজন ছাড়া কথাবার্তা বলবে না একান্ত প্রয়োজন ছাড়া তারা একে অন্যের সঙ্গে মিশবে না অর্থাৎ কাজের কারণে যদি একে অন্যের সাথে কথা বলতে হয় সেটা পর্দা বিধিবিধানকে মেনটেন করে তারা করবেন সেখানে কোন গায়ে রে নারীকে আপনার বোন বলা এটা তো প্রশ্নই উঠে না যাই হবে না এরপর সুফতা ফেরদাউসআফ আপনি লিখেছেন আমার সমস্ত ইবাদতের স্বভাব যেন আমার স্বামী পায় এভাবে আল্লাহকে বলা বা এমন নিয়তে থাকাটা কি ভুল হবে জীবিত ব্যক্তিকে স্বভাব দেওয়া যায় দেখুন আপনার সমস্ত ইবাদতের স্বভাব তিনি পাবেন এমনকি বলার তো সুযোগ নেই কারণ ফরজ ইবাদতগুলো তো আপনার তার উপর আল্লাহর পক্ষ থেকে দেওয়া কর্তব্য সেটা তো আপনি পালন করতেই হবে নফলে বাদ কথা আপনি বলতে পারেন যে আমার নফলে বাদ গুলোর সব আমি তাকে দিতে চাই এটির সুযোগ আছে বিশেষ করে যে এবাদত ধরুন দোয়া কিংবা জিকির আসকার তসবি তেলাওয়াত এগুলো আপনি আল্লাহ কাছে বলতে পারেন যে আল্লাহ এটার সবটা আপনি অমুখে দিন তবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেক্ষেত্রে সেটি হলো যে আমরা যত দোয়া করবো এই দোয়াগুলো সবগুলো যেন নবী করিম সাল্লাহ আসলামের জন্য করি এবং আমাদের দোয়ার বেশিরভাগ অংশ যেন নবী করিম সাল্লাহ আসলামের জন্য দোয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা অধিকতর কল্যাণ অধিকারী হবেন সাল্লাহ